আলহামদুল্লাহসাল্লাম আল্লাহ রিয়াদ থেকে তানবির ভাই এবং খাবিজ মুসাইদ থেকে আলাউদ্দিন ভাই একই ধরনের প্রশ্ন করেছেন যে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে বাংলাদেশে আজান দেওয়া হচ্ছে এবং এই মহামারীতে আজান দেওয়ার এই বিধান এটা কি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আসিলাহ সাল্লাম আলাহ সাল্লাল্লাহ সম্মানিত ভাই মহামারীতে বা কঠিন বিপদের সময় আজান দেওয়ার যে সম্পর্কে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হাদিস সমাজে প্রচলন রয়েছে যেমন কোন কোনো কোনো বিপদ জন্য কোন গ্রামে যদি আজান দেওয়া হয় আল্লাহ বিপদ কাটিয়ে দেবেন এ ধরনের একটা হাদিস বলা হয় যে ইজা আজনা ফি করিয়াতেন আমানা কোন গ্রামে আজান দেয়া হলে আল্লাহ তাকে নিরাপদে রাখেন হ্যাঁ ওই দিন ফিজা লিখেল ইয়ম ওই সেই দিনে এই হাদিসটি এটা অত্যন্ত জঈফ এবং জাকারাহ আল মঞ্জুরি ও জা আফা ইমাম মঞ্জুরি এটা উল্লেখ করে সেটাকে জঈফ সাব্যস্ত করেছেন অনুরূপ ভাবে আরেকটি হাদিস প্রচলন রয়েছে যে সম্পর্কে বলা হয়েছে লা আসল আল্লাহ এটা এরকম আসলে নেই সেটা আলো কি যে যে নাজলা আদম বিল হিন্দ ফস্তু হশফা নাজলা জিবরীল আলাইহিস সালাম ফনাদা বিল আযান আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ভারত বর্ষে প্রেরণ করেছিলেন অবত্রন হইছিল তিনি জান্নাত থেকে বের হয়ে তখন সেখানে তিনি ভীত সন্ত্রস্ত হলে জিবুল আল্লাহ সাল্লাম এসে তার ভয় দূর করার জন্য আজান দিয়েছিলেন এই হাদিসটি সম্পর্কে হ্যাঁ যেটা বলা হয় যে লা আসলাহ এটার কোনো ভিত্তি নেই অনুরূপ ভাবে আরো একটা হাদিস সম্পর্কে বলা হয় যে আবি তালেব রাদি আল্লাহ তালা আনহুকে আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেছিলেন যে তোমার তুমি খুব সংকীর্ণ অর্থাৎ তুমি খুব চিন্তিত রয়েছ অতএব তোমার পরিবারের কাউকে বলো আজান দিতে এই হাদিসটিও দুর্বল এই হাদিসগুলির কোনো অথেন্টিক কোনো দলিল এরকম নেই এই জন্য করে আপনার আমার উচিত এই দিকে ভুরুক্ষেপ না করে আজান শরীয়ত সম্মত হওয়ার কারণে দুইটি বিষয় উল্লেখ করা হয় একটি হলো যে আপনার আজান সালাতের জন্য দিতে হবে এবং সেই ক্ষেত্রে যদি কোন জিন ভূত খুব মানে ব্যাপক কোন শয়তানের আসর হয় সেই সংক্রান্ত আজান দেওয়া সম্পর্কে যে একটা হাদিস রয়েছে এই হাদিসটিও সেলসেলা মধ্যে শেখ আলবানি এটাকে জয়ী বলেছেন যে আলাইকুম বিদ্দালজা ফাইন্নাল আরদা তুতওয়া বিল্লাইল ফাইযা তাগাওয়ালাত

আজান সংক্রান্ত এই হাদিসগুলির কোন সঠিক অথেন্টিক কোন দলিল নেই এবং এ সংক্রান্ত বিশেষ করে এই যে বাচ্চা জন্ম নিলে যে আজান দেয়া হয় ডানখানে আজান বামখানে একামত এই হাদিসটি সম্পর্কেও কথাবার্তা রয়েছে তবে কেউ কেউ মোস্তাহাব বলেছেন যে হ্যাঁ ডানখানে আজান দেওয়া যেতে পারে বামখানে একামত তবে এই হাদিসটি সম্পর্কেও অনেকে মন্তব্য করেছেন তারপরে কেউ কোনো কোনো এলামা একরাম তারা এটাকে আমল আমলযোগ্য বলে থাকে এবং নামাজের জন্য যে আজান এটা দেয়া হয় এই যে নামাজের আজান সারা অন্য এরকম বিপদের জন্য এই শুধু শয়তান সংক্রান্ত যে হাদিসটি বললাম এটাও জয়ীফ তো এই হাদিসগুলি এগুলো সব জয়ীফ এর কোনো এর ওপর ব্যাসেস করে এরকম করে নতুন করে আজান দেয়া রাত দশটার মধ্যে একটা আজান দিয়ে এরকম করা এটা কোনো অথেন্টিক দলিল আমার জানা নেই এবং যতটুকু গবেষণা রয়েছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে যে ব্যাপক এরকম করে দেখা দিচ্ছে মহামারী করোনা ভাইরাস কিন্তু নামাজের যে আজান সেই মসজিদে আজান হচ্ছে বরং আজানের মধ্যে বর্তমানে পরিবর্তন নিয়ে আসা হয়েছে কেন এটার একটা দলিল রয়েছে নবী করিমসালামের জামানায় সাহাবা ইকরামরা যখন খুব কঠিন বাতাস বৃষ্টি বাদল ইত্যাদির কারণে তারা বলতেন যে আলা সল্লুফি হালিকুম আর এক বর্ণনা এসেছে ফি বুয়ুতিকুম তোমরা তোমাদের বাড়িতে বা তোমাদের স জায়গায় অবস্থানরত অবস্থায় নামাজ আদায় করো এটা সহি আদিস কাজেই আপনার এই সহি আদিসের উপর ব্যাসেজ করে যদি কোনো এলাকায় করোনা ভাইরাসের কারণে আজানের মধ্যে পরিবর্তন নিয়ে আসে এটা কিন্তু যে এই মহামারী থেকে বাঁচার জন্য নামাজের আজান ছাড়া এমনিতে এমন করে আজান দেবে এর কোনো কোনো দলিল সৌদি আরবের কোনো মসজিদে এমন করে এই মহামারী রোধ করার জন্য আজানো দেওয়া হচ্ছে না যেহেতু এর কোনো অথেন্টিক দলিল নেই আশা করি আমরা সহিটা মানার চেষ্টা করবো ব্যাটিকটা থেকে দূরে থাকবো হাজার